তো বাইরে থেকে প্রচুর ইয়া নেওয়া হয়, বিশেষ করে যেটা যে কোনো জায়গা হতে পারে, গ্রামও হতে পারে শহরেও হতে পারে, বিভিন্ন রকম কালার। শহরে তো প্রচুর ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম কালার দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম ফর্ম দেখতে পাওয়া যায়। মানে দৃষ্টিকোণ একটু চেঞ্জ করে দিয়ে যদি দেখা যায় আসলে যে কোনো বিষয়কে নিয়ে কাজ করা যায়, বিভিন্ন কালার নেওয়া যায়, বিভিন্ন অবজেক্ট নেওয়া যায়। রাস্তায় বের হলে প্রচুর অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, এইভাবে আর কি ছবি আঁকার উৎসাহটা পাই আর কি, এই ফর্মগুলো পাই। কালেকশন আছে, বিশেষ করে পুরাতন জিনিস আমি কালেকশন করি, এটা আমার একটা শখ। যেমন আমার কাছে অনেক পুরাতন আমলে রেডিও আছে, তারপরে হারিকেন আছে, পিদিম আছে, কাজল দানি আছে, এরকম অনেক কিছুই আছে আমার কাছে, আমার কালেকশনে। মানে মূলত হচ্ছে ফোক নিয়ে কাজ করি, এগুলো আমার ছবিতে খুব কাজে লাগে।